নমস্কার বন্ধু, আমি প্রদ্যোতাস। আমার ইউটিউব চ্যানেল উঠোন বাংলা .in এ আপনাদের স্বাগত জানাই। আজকে যে কারণে এই ভিডিওটা করছি সেটা হলো, আগামী কয়েকদিন পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021, তার ফলাফল আসতে চলেছে আগামী 2রা মে, আর জাস্ট দুটো দিন, রবিবার। গতকাল সন্ধ্যে থেকে অর্থাৎ অষ্টম দফা ভোট হয়ে যাওয়ার পরেই অনেকগুলো এক্সিট পোল আমাদের সামনে উঠে এসেছে। সেখান থেকে আমরা বুঝতে চেষ্টা করেছিলাম যে এবারে নির্বাচনে কি হতে চলেছে। এবার মজা হচ্ছে যে এক্সিট পোলে যে ফিগারটা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের বর্তমান যে শাসক দল, সেই শাসক দলের পক্ষে রায়টা খানিকটা হলেও যাচ্ছে, কিন্তু তার যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারটা জাস্ট টাচ করে কিছুটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি অতীতের দিকে ফিরে দেখি সেক্ষেত্রে দেখব বর্তমানে পশ্চিমবঙ্গে যারা বিরোধী শক্তি অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে কিছুটা দূরে যারা অবস্থান করছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এর আগের বিভিন্ন নির্বাচনে, বিভিন্ন বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এই ব্যবধানটা তারা অচিরেই পূরণ করে ফেলেছে। এবং আমাদের যে শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি এই বিধানসভা নির্বাচনে প্রার্থী পদ ঘোষিত হয়ে যাওয়ার পর সেই প্রার্থী বদল হয়ে সেই প্রার্থী চলে যাচ্ছে বিজেপিতে, ফলত সম্ভাবনা অনেক কিছুই থেকে যায়। ফলত আমরা হয়তো দেখব যে পশ্চিমবাংলার বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন রিসর্ট, সেগুলো স্যানিটাইজ করা হচ্ছে। ফলত এটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা জায়গা, আমরা সঠিক সিদ্ধান্তে আসতে হয়তো পারছি না। আবার অনেকে হয়তো চলে এসেছেন, যেমন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি তো সভাপতিই দাবি করে বসে আছেন, তিনি 200 পার করছেন। আবার উল্টো দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ঘোষণা করছেন যে তিনি 200 পার করবেন। আবার একটা আশঙ্কার কথা কিন্তু তার মুখে শোনা গিয়েছিল, তিনি বলেছিলেন আমাকে 200-র বেশি আসন দিতে হবে। তিনিও এটা জানেন যে অনেকেই কিন্তু চলে যেতে পারে, এই পারে অপারের প্রশ্নে আমাদের নজর থাকবে। সঙ্গে এইটা আমরা মনে করতে চাইব যে এর আগের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনও কিন্তু কোনো এক্সিট পোল বিজেপিকে 18টা সিট দেয়নি। ফলত কি হবে এটার উত্তর দেবে 2রা মে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, বন্ধুবান্ধবদের সাথে কথা বলে যে হাওয়াটা, যে আন্দাজটা পেতে শুরু করেছিলাম এইবারের ভোটে, দুটো ফ্যাক্টর, ফ্যাক্টর দুটো কি, এক হচ্ছে দেখ কেমন লাগে, আরেকটা হচ্ছে দেখি না কি হয়। এই দেখ কেমন লাগে কি না, আমার পাশের বাড়ির লোকটা নেতা, আমি জানি তার বিভিন্ন কর্মকাণ্ড, আমি জানি তার আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এইবার আমি ভাবছি ওকে বদলাতে হবে, তাহলে দেখ কেমন লাগে তার উল্টো দিকে আমি ভোট দেবো। আরেকটা কি, দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার মানুষ শুনে আসছে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, আর এইবার যে একটা টোপ দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ডাবল ইঞ্জিন সরকার, এইটা কিন্তু অনেকে গ্রহণ করেছে যে দেখি না কি হয়, রাজ্য এবং কেন্দ্র যদি একটাই সরকার হয় দেখা যাক না কি হয়। এই দুটো ফ্যাক্টর কিন্তু এবারের ভোটে খুব গুরুত্বপূর্ণ। আবার পাশাপাশি আমরা বিভিন্ন ওপিনিয়ন পোলগুলোতেও দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজে কিন্তু খুশি অনেক শতাংশ মানুষ, যে শতাংশের হারটা দেখা যাচ্ছে কিন্তু তৃণমূলের ভোট নয়। তাহলে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, আবার তার পাশাপাশি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গ্রহণযোগ্যতা প্রায় সমান সমান পশ্চিমবাংলায়। ফলত আমাদের অপেক্ষা করতেই হবে 2রা মে, আর 2রা মে যদি এই এক্সিট পোল মিলতে থাকে তাহলে তো বলা যায় না যে 2রা মের পরে আবার যে রাজনৈতিক দলকে আমরা দেখছি যে উঠে আসছে বা এরাই থাকবে, আদৌ তারাই থাকবে কিনা। কারণ এই ট্রেডিশন পশ্চিমবাংলায় কিন্তু এর আগের সরকারও দেখিয়েছে, বিভিন্ন জনপ্রতিনিধি তারা বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে সেই ব্যক্তিরাই ভারতীয় জনতা পার্টিতে গেছে,
এর উদাহরণ আছে, আবার কি হবে সেটার উত্তর দেবে সময়। জাস্ট এইটুকুই বলার ছিল, আপনারা আপনাদের মতো করে ভাবতে থাকুন, আমরা আমাদের মতো করে ভাবি।